بسم الله الرحمن الرحيم সম্মানিত দর্শক, আশা করি সবাই ভালো আছেন, দেশে এবং প্রবাসে যে যেখান থেকে দেখছেন সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের পর্বটি শুরু করছি। মিথ্যা তথ্য দিয়ে জাতীয় সঞ্চয়পত্র ক্রয় করলে জেল ও জরিমানার বিধান রাখা হয়েছে। মিথ্যা তথ্য দিয়ে কেউ যদি সঞ্চয়পত্র ক্রয় করেন তাহলে তার জন্য জেল এবং জরিমানা বাধ্যতামূলক করা হয়েছে। মিথ্যা তথ্য দিয়ে জাতীয় সঞ্চয়পত্র কিনলে জেল ও জরিমানার বিধান রেখে জাতীয় সংসদে আইন পাশ করেন অর্থমন্ত্রী। সম্মানিত দর্শক, মূল ভিডিওতে যাওয়ার আগে সকলকে একটু বলে রাখি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। 1946 সালে এ সংক্রান্ত আইনটি বাতিল করে সরকারের ঋণ গ্রহণ প্রক্রিয়াকে আরও আধুনিক করার লক্ষ্যে আইনটি করা হয়েছে। বিলে বলা হয়েছে বাজেট ঘাটতি পূরণের লক্ষ্যে ঘাটতি অর্থায়ন বা অন্য কোনো উদ্দেশ্যে সরকার দেশীয় বা বৈদেশিক উৎস থেকে দেশীয় বা বৈদেশিক মুদ্রায় সুদযুক্ত বা মুনাফাযুক্ত বা সুদমুক্ত বা মুনাফামুক্ত যে কোনো ধরনের ঋণ বা বিনিয়োগ গ্রহণ করতে পারবে। সরকারের পক্ষে অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয়, রাষ্ট্রীয় গ্যারান্টি বা এ ধরনের নিশ্চয়তা প্রদান সংক্রান্ত কাউন্টার গ্যারান্টি দিতে পারবে। আইনে বলা হয়েছে কোনো ব্যক্তি নিজের বা কারো পক্ষে সরকারি সিকিউরিটি বা জাতীয় সঞ্চয় স্কিমের আওতায় ইস্যু করা সার্টিফিকেটের শর্ত অর্জনের জন্য মিথ্যা তথ্য দিলে সর্বোচ্চ 6 মাসের জেল বা সর্বোচ্চ 1 লাখ টাকা জরিমানার বিধান রাখা হয়েছে। এবং কেউ যদি মিথ্যা তথ্য দেয় তাহলে তার অবশ্যই 6 মাসের জেল এবং 1 লক্ষ টাকা পর্যন্ত জরিমানা হবে। আগের আইনে এ ধরনের কোনো নিয়ম বা কোনো সুনির্দিষ্ট জরিমানার বিধান ছিল না। আইনে বলা হয়েছে বাংলাদেশ ব্যাংক বা জাতীয় সঞ্চয় অধিদপ্তরের অভিযোগ ছাড়া কোনো আদালত মিথ্যা তথ্য সম্পর্কিত সংগঠিত অপরাধ আমলে নিতে পারবেন না। কোনো সরকারি সিকিউরিটি বা জাতীয় সঞ্চয়পত্র স্কিমের সার্টিফিকেটের মেয়াদ পূর্তির পর আসল ও মুনাফা দিয়ে দেওয়া হলে এ বিষয়ে সরকারের আর কোনো দায় থাকবে না। সরকারি সিকিউরিটির ধারক কোনো প্রতিষ্ঠান দেউলিয়া হলে বা অবসায়ন হলে ওই প্রতিষ্ঠানের পক্ষে নিযুক্ত প্রশাসক সিকিউরিটির বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন বা আইনানুগ ব্যবস্থা নেবেন। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান তার সরকারি সিকিউরিটির নিয়ম মেনে হস্তান্তর করার পর ওই ব্যক্তিকে সিকিউরিটির আসল বা সুদের বিষয়ে দায়ী করা যাবে না। সাধারণ মানুষের কাছ থেকে সরকার যে ঋণ নেবে তার যথাযথ গ্যারান্টি এই বিলের মাধ্যমে বা এই আইনের মাধ্যমে থাকবে বলে সরকারের পক্ষ থেকে পরিষ্কার বলা হয়েছে।